স্বাগতম বাংলা এবং বাংলা বাংলা অ্যান্ড হিন্দি টকিসে। আজকে ভিডিওতে আমি আপনাদের ক্ল্যাশ অফ ক্ল্যানের কিছু ট্রিক্স শেখাবো। তো কথাবার্তা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি টাউনের কালার চেঞ্জ করতে পারবেন। মানে কিছু আপডেট ছিল টাউনের কালার চেঞ্জ করার জন্য। প্রথমে আপনি এই যে আপনার এই যে এটা আছে না, এটা কি বলে, এই যে এটা এটা আমার এম লেখা জিনিসটা এখানে ঘোরাচ্ছি, এই যে এটা আপনি প্রথমে এখানে যাবেন, গিয়ে অ্যাক্টিভ বেসে এডিট লেআউট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ক্যান্সেল সরি, জিনিসটা হচ্ছে যে আপনি টাউন হলের কালার চেঞ্জ করতে পারেন। টাউন হলটি এখন যদি আপনি টাচ করবেন দেখেন এটা কালো আবার নর্মাল হচ্ছে, কালো নর্মাল। যখন এটা কালো হবে তখন আপনি সেভে ক্লিক করবেন। দেখুন টাউন হলের কালার চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে। আপনি এটাতে ক্লিক করেন ঠিক হয়ে যাবে। আপনি এরকম বিভিন্ন জিনিস করতে পারেন, যেমন এই যে ক্ল্যান ক্যাস্টেল, ডার্ক ইলেকট্রো স্টোরেজ, এগুলোকে আপনি চলে ব্ল্যাক করতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে আপনার জেমস, আপনার জেমস মনে হয় আছে, জেম বক্স নেই আমার কাছে জেম বক্স থাকলে আপনাদের দেখাতাম যে আপনার কাছে যখন জেম বক্স আসবে তখন আপনি ওইটা ওই জেম বক্স রেখে প্রথমে ই করবেন না। আপনি টোটাল তো কত পাবেন, 25টা জেমস আমার কাছে মাত্র 9টা জেমস বর্তমানে, আপনি 25টা জেমস পাবেন। আপনি যদি একটা জেম বক্সে গেট মানে জেম কালেক্ট না করে আপনি টানা 2 থেকে 3 দিন রাখেন, পরে যদি আপনি খেয়েও আপনি যদি ওটা মানে সেভ করেন বা না করেন আপনার ইচ্ছা, করে ফেলেন 1 সপ্তাহ পরে আপনি আবার একটা জেম বক্স পাবেন। আপনি যদি 2 দিন করে রাখতে থাকেন জেম বক্স, তা আপনি মাসে 100টা জেমস পাবেন কোনো ইভেন্ট পূরণ করা ছাড়াই আপনি 100 জেমস মাসে পাবেন। যারা জেম কালেক্ট করতে পছন্দ করে তারা বিশেষ করে এই ট্রিকটা তাদের জন্য কাজের। আরেকটি ট্রিক হচ্ছে যে কিভাবে আপনি জানান আগে আমি একটু আমার আর্মি ক্যাম্পে আর্মি ট্রেন করে নি কথা বলি। হ্যাঁ বলছিলাম যে আমি আরেকটা ট্রিক দেখাই দিচ্ছি। আমার কাছে একটা প্রশ্ন আছে, এই যে আরেকটা ট্রিক্স হচ্ছে যে আপনি বিল্ডারকে কীভাবে দেয়াল
ঝট করে দেয়াল পার করাবেন। দেখুন, ও আমি ইডিয়ে দিয়েছি, মানে আরো 1 মিনিট বাকি। তাহলে হ্যাঁ, এই যে দেখাতে পাচ্ছি না আপনাদের, দেখুন আপনি এই যখন দেখাতে পাচ্ছি না কেন, দাঁড়ান দাঁড়ান আমি একটা ব্যাটারি দিয়ে নিচ্ছি। তো এখন টাইমটি শেষ হয়েছে, তো আমি এখন আপনাকে ট্রিক্সটি দেখাবো। আগে আমি একটু মিউজিকটি একটু অন করে নিই, তাছাড়া মজা লাগে না, আমি একটু অফ করে রাখি, অফ করে রাখি আমি মিউজিকটা, যাতে আপনাদের আপনারা আমার কথা শুনতে পারেন। আপনারা দেখুন এই যে এখানে আপনি এখানে স্মল গ্রাস লেখা, স্মল ট্রি লেখা, আপনি এটাতে ক্লিক করবেন। এটাও একটাই মানে এক ধরনের ম্যাজিক টাইপের কিছু বলতে পারবেন। আমি দেখুন যখনই বিল্ডার হয়ে দিকে যখন আসবে তখন একটা জাম্প মারবে, এই দেওয়ালটা কোনো জন্য জাম্প মারবে, জাম্প মারার সাথে সাথে আপনি এটাতে ক্লিক করবেন। দেখুন বিল্ডার জাম্প মারেছে, এখানে বলছে সেখানে, শুনতে না ঠিকঠাক। দেখুন আমি আরেকটি দেখাই, দেখুন এই বিল্ডার যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই বিল্ডার এই এখানে এই লাফ মারলো, আমি এখানে দিলাম। এই একটা ট্রিক, বিল্ডারকে লাফানোর সময় এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় হঠাৎ করে দেওয়া। এই হচ্ছে আমার 3টা ট্রিক্স। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন, যাতে আপনি আমাদের নতুন নতুন ভিডিওগুলো সহজে পেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। আমার এক ফ্রেন্ডের একটি আইডিয়া আছে যার নাম টেকনিক্যাল BCTV। আপনারা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা প্লিজ ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং আমার আরেক বন্ধুর একটি চ্যানেল আছে যার নাম ট্রিক টিপস গেম, আপনারা তাড়াতাড়ি সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।